দেখলাম তো কুকির থেকে কেমনে ওই সেলোফিন পেপারের মধ্যে আগুন লেগে গেল, লেগে সমস্ত এই আপনার ওই ইয়ের লেপটার মধ্যে আগুন লেগে গেল। তা আমি কোনোরকম তো বেরিয়ে গেলাম, তো আমার নানি ছিল, উনি এসে আমাকে ঝাড়ু দিয়ে পিটাচ্ছে, তুই তো দুজকে যাবি যাবি আমাকেও নিয়ে যাবি। এখন তো আমরা ওয়াশ করতাম এমনি নদীর পানিতে। যে কটা ছবি আপনার আমাকে অনুপ্রাণিত করে, দারুণভাবে অনুপ্রাণিত করে, যেমন ধরেন একটা চাকা, চাকার মধ্যে কাদা বর্ষাকালে, তারপর একটা গুনটানা মাঝি বয়স্ক, পিঠের মধ্যে রোদের ছায়ায় যে মানে টেক্সচার, আর লাল ফিল্টারের জন্য আপনি যেটা বললেন যে আকাশে যে কন্ট্রাস্ট, আবার এদিকে যে একটা গ্রাম্য রাখাল তার মাথায় গামছা বেঁধে বাঁশি বাজাচ্ছে, পিছনে প্রজাপতির মতো পালতোলা নৌকা, তো এগুলাতে আমি লক্ষ্য করেছি যে শুধু নদী না, নদীকে আপনি বোধহয় প্রথম বাংলাদেশি আলোকচিত্রী যাকে বলবো যে মানুষের সাথে সম্পর্ক করেছে ক্যামেরার মাধ্যমে। আমার ছবিতে আমি কতগুলো বিষয়বস্তু আগে থেকেই ভাগ করেছি, সমস্ত মূলে বাংলা, আমার বাংলাদেশ, আমার সুন্দর বাংলাদেশ। 50 দশক থেকে 60 দশকের মধ্যেই সবচেয়ে বেশি ছবি তুলেছেন, আর সেই সময়কার ছবি হলো বাংলাদেশের নানা জায়গার ছবি, নানা পরিবেশের ছবি, নানা কর্মের ছবি। তার ছবিতে যে কর্মরত কর্মজীবী, এটা তিনি একটা অন্য আঙ্গিকে দেখেছেন। সেই আঙ্গিকটা হলো যে কাজের মধ্যে মানুষ যে কত আনন্দ পেতে পারে, অর্থাৎ নিবেদিত প্রাণ সেই মানুষটির, সে হাসছে, সে দৃঢ় প্রত্যয়ে কাজটি করছে। বাংলার সমস্ত মানুষের মধ্যে, কর্মজীবী মানুষের মধ্যে হলো বাংলার কৃষক আমার কাছে প্রধান। তাদের সেই লাঙ্গল চালানো, সেই কর্কশ মাটিকে সেই শস্য বোনার সেই রূপান্তরিত করা, সেই জমিতে শস্য ফসল, সোনালি ফসল ঘরে ঘরে এসছে, বাংলার মুখে হাসি ফুটেছে, এই কথাটাই আমি সবসময় বলতে চেষ্টা করেছি যে শ্রমজীবী মানুষ যারা প্রাণ শক্তি বাংলার, তাদের বিষয় নিয়ে আমরা সমস্ত বাংলাদেশে জানানোর জন্যই আমি আমার ছবি তুলেছি। আমাদের নারীর গোসল করার এবং ওঠার একটা আলাদা আঙ্গিক তাদের আছে, সেগুলো আমি আমার ক্যামেরায় তখন এটাকে ধরার চেষ্টা করেছি। তো আমি যেটা করেছি সেটা সুন্দরের জন্য করেছি, সাবলীল ভঙ্গির জন্য করেছি। তিনি যখন ছবি তুলেছিলেন তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, কালো সাদা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যে ছবি তিনি করেছেন সেটা অসাধারণ ছবি। অসাধারণ এই কারণে বলছি, সেই সময়ে যে মানুষের এই যে শৈল্পিক চেতনা এবং ফটোগ্রাফি,
এই দুটো কিছুতেই যেন মিল ছিল না, এরকম একটা ভাব তখন ছিল। সব কিছু যে দেখতেই হবে, সম্পূর্ণ গাটা যে দেখতেই হবে, মানুষের চেহারা যে বুঝতেই হবে, এরকম নয়। এত স্পষ্টতা দিয়ে কোনো চিত্রকলাই হয় না। নান্দনিক বোধ জাগ্রত বলেই তিনি দেখা না দেখার মধ্যে যে একটি রূপ আছে সেই রূপে বারবার চলে গেছে। বাংলাদেশের সকল আন্দোলনের সঙ্গে তার ক্যামেরা এবং তিনি সঙ্গে ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তাকে পালিয়ে পালিয়ে থাকতে হতো, বিশেষ করে স্বাধীনতা। বঙ্গবন্ধু একটা বলেছিলেন, যার যা আছে তাই নিয়েই তোমরা ঝাঁপিয়ে পড়ো স্বাধীনতার যুদ্ধে। আমি আমার ক্যামেরা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। এগুলো যে কেবল সংবাদসুলভ ঘটনা নয়, এখানে একজন শিল্পীর মনের বেদনা দিয়ে এই ছবিগুলো নির্মিত, এই ছবিগুলো দেখা। মানুষ যে কত নৃশংস হতে পারে, কত পশুত্ব তার মধ্যে বিরাজমান, এই সব কিছু দেখেছেন তিনি মুক্তিযুদ্ধে। এবং পশুর চেয়ে অধম সেই মানুষগুলো বাংলাদেশের মানুষকে মেরেছে, এবং সেই সব দেখে সেই তাদের কষ্ট, তাদের দুঃখ, বেদনা, সব হারাবার বেদনা এবং নিঃস্ব হবার বেদনা তার অন্তরে এমনভাবে পৌঁছেছে যে তারপর থেকে তিনি কিন্তু ছবি তুলতে আর পারেন না। একাত্তরের সেই ভয়াবহতা আমাকে এতখানি যে উদ্বেলিত করেছে যে এর পরে আমি আর ছবি তুলতে পারিনি। এইরকম একজন প্রাণদীপ্ত মানবিক শিল্পী কজন হয়? নায়াবুদ্দিন আহমেদের আরেকটি দিক হল, তিনি অত্যন্ত মিশুকে লোক, আস্তে আস্তে কথা বলেন কিন্তু খুব গভীরভাবে কথা বলেন, উপলব্ধির সঙ্গে কথা বলেন, এবং কখনো তার উগ্র ভাব কিংবা জোরে কথা বলা আমরা শুনিনি। তিনি খুব নিবিড়ভাবে, নিভৃতভাবে, কেমন যেন একটা পরিবেশ সৃষ্টি করেন। তার কথাবার্তার যে গভীরতা সেটা তিনি কিছুক্ষণের মধ্যেই অন্যের আত্মার মধ্যে, অন্যের প্রাণের মধ্যে প্রসারিত করতে পারেন। আমি নায়াবুদ্দিনকে একজন সার্থক আলোকচিত্রী হিসাবে গ্রহণ করি, বিশেষ করে সে নদীর পাড়ের জীবন চিত্র হিসাবেই উনি বহুদিন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তো নদী আমার তো জীবন, নদী ছোটকাল থেকেই, আমি যখন আমার মনে হয় 3 বছর 4 বছর তখন থেকেই নদীতে আমরা সাঁতার কেটেছি, নদীতে আমরা গোসল করেছি, নদী তখন আমাদের ছিল জীবনের একটি অঙ্গ। সেই সূত্র ধরেই আমি নদীকে ভালোবাসি, এবং নদীর উপরে যেসব মানুষ, যেমন জেলে যারা মাঝি, সেই যারা অকূল দরিয়ার মাঝি, যারা এককালে পাল দিয়ে নৌকা চালাতো, আজকাল তো সেই মাঝি নেই। নদীর যে কর্মজীবী মানুষ, আমার ছবিতে আমি তাদের ব্যথা, তাদের ভালোবাসা, তাদের কর্মজীবনের কথা আমি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। আমি সবসময় প্রকৃতির সঙ্গে যা মানুষগুলো আছে তাদের সৌন্দর্য বোধ যেখানেই প্রকাশ পেয়েছে আমি সেটা ধরতে চেষ্টা করেছি। রাখালের ছবি তুলতে হলে বাংলার মাঠে যেতে হবে, আর বাংলার বধূদের ছবি তুলতে হলে বাংলার ঘাটে আসতে হবে। সেই কলসি কাকে নিয়ে চলার ভঙ্গি, জলকে চল, সেই ছবির যে চলার যে ভঙ্গি সেটা সকলের সেই চোখটা সেইভাবে পড়ে না, বা সেই মেয়ে যে জলে ঢেউ দিতেছে, পানিতে ঢেউ দিতেছে, সেই পানির ঢেউয়েরও একটা রিদম আছে, সেই রিদমটা অনুভব করতে হবে।
আমার জীবন দর্শনের প্রথম কথাই হলো ভালোবাসা। মানুষকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি। মানুষের জীবন তার প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যারা প্রকৃতিকে ভালোবাসে না, তারা সেই সুমধুর যে জীবনের যে একটা ভাবাবেগ, সেইটা কিন্তু তারা পাবে না। গ্রামের মানুষ তার চারিদিকে প্রকৃতির অত্যন্ত সৌন্দর্যময় আবহাওয়া, তার মধুময় সুন্দর পরিবেশ, সবুজের হাতছানি সব মিলিয়েই আমাদের জীবনকে একটা নতুন পর্যায়ে, নতুন আশা আকাঙ্ক্ষার দিকে টেনে দেয়। এবং সেই টেনে দেওয়ার মূলই হলো নদী। দেখুন, মৃত্যু সকলকেই ভাবায়, এটা ঠিক, কিন্তু আমি নিজেকে মনে করি কখনো যে আমি বুড়ো হই, আমি সজীব, এবং আমি তাই চির সজীবই বাঁচতে চাই। আমি মৃত্যুকে জয় করতে চাই। শিল্প বলতে আমি যেটা বুঝি, যে অনুভূতির বহিঃপ্রকাশ, এক্সপ্রেশন অফ অ্যান ইমোশন। এই ইমোশনটাকে যে শিল্পী ধরে রাখতে পারবে, সেই প্রকৃত শিল্পী হবে। শিল্প সঙ্গে প্রকৃতির অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং সেই শিল্প যখন আমার কাজের মাঝে, আমি সবসময় চেষ্টা করি প্রকৃতির সঙ্গে একত্ববোধ করার জন্য। শিল্পটা তো মানুষের প্রয়োজনে, যে শিল্পটা মানুষের কাজে লাগে বা মানুষের চেতনার উদ্ভাবন করে। যেমন আমাদের দেশেও এরকম অনেক, যেমন ধরেন আবেদিন সাহেবের মন পুরা দেখে মানুষ কেঁদেছে, তাই না? পিকাসোর ছবি দেখে একটা স্পেনে একটা বিপ্লবের ফ্র্যাঙ্কোর মতো লোক রেখে উৎখাত করে দিয়ে দেবে একটা ছবিতে গয়ের্নিকা। আলোকচিত্রে অনেক বাধা আছে শিল্প সম্পর্কে। যেমন একটা শিল্পী যিনি ছবি আঁকেন, তার অনেকগুলো সহজ পন্থা আছে, তার কতগুলো সুবিধাও আছে, আবার আলোকচিত্রের সেই সুবিধাটা নেই। সেই অসুবিধার মধ্যেই আলোকচিত্র শিল্পীরা যে কোনো একটা বিষয়বস্তুকে শিল্পের সংস্পর্শ বা শিল্পের মাধ্যমের সহায়তায় বা শিল্পকে প্রকাশ করেছে, এটা কত কঠিন ব্যাপার তাদের জন্য। হয়তো ধরেন না কেন, একটা আমি নৌকার পাল তোলা একটা ছবি তুলব, কিন্তু সেই পাল, সেই আলো বিভিন্নর জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে হয়তো ঘন্টার পর ঘন্টা। আজকাল শিল্প মাধ্যম তো অনেক কিছু গড়ে উঠছে, কিউবিজম, অ্যাবস্ট্রাক্ট, এবং এইগুলো বুঝতে হলে একটা মানুষের চোখ এবং মনের একটা বিভিন্ন ধারায় তাকে যেতে হয়, এবং সেই তাকে সেইভাবে ট্রেন করতে হয় মন এবং চোখকে। কিন্তু এটা গণমানুষের মধ্যে তো এই এত সেই বোঝার ক্ষমতা হয়তো নেই। আমি তাই মনে করেছি যে আমাদের যে কর্মী, শিল্পী, যারা শ্রমিক, তারা যখন কাজ করে, তাদের একটা নিজস্ব গতিতে কাজ করে, এবং সেই গতির মাঝে একটা সৌন্দর্য আছে। আমি সেই জন্য ওইটাকে রিয়েলিস্টিক ফর্মে সেটাকে ধরতে চেষ্টা করেছি। সৌন্দর্য হলো একটা মনের প্রকাশভঙ্গি, সেটা হলো সুন্দরের সঙ্গে তার মিল। আমার মতে সুন্দর এবং অসুন্দর দুইটাই শিল্প মাধ্যম হতে পারে। মানুষ হিসাবে আমাদের বেঁচে থাকতে হলে আমাদের সৌন্দর্যের প্রতি